ফুটিয়ারি ড্যাম। পুরুলিয়া জেলার এক অন্যতম অফবিট টুরিস্ট স্পট হচ্ছে এই ফুটিয়ারি ড্যাম। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন তা নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। রাস্তার পাশে কয়েকটি নির্মায়মান রিসর্ট, সেগুলো ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম ফুটিয়ারি ড্যামের দিকে। ফুটিয়ারি ড্যাম, এটি পুরুলিয়ার মেন টাউন থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে এলে লুধুরকা মোড় থেকে কাশীপুরের রাস্তা ছেড়ে বাম দিকে প্রায় 3 কিলোমিটার এলে আপনি পৌঁছে যাবেন ফুটিয়ারি ড্যামে। এবার আসি ফুটিয়ারি ড্যাম এলে থাকবেন কোথায়। ফুটিয়ারি ড্যামের সামনে বিভিন্ন রকমের রিসর্ট গড়ে উঠেছে, সেগুলোতে আপনি থাকতে পারেন। তাদের মধ্যে একটি হচ্ছে ফুটিয়ারি রিট্রিট, যার কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমরা জানব ফুটিয়ারি ড্যামের পাশে আর কি কি ভ্রমণ স্থল রয়েছে তা নিয়ে। ফুটিয়ারি ড্যাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে তিলাবনির পাহাড় এবং 6 কিলোমিটার দূরে রয়েছে সিঁদুরপুরের পাহাড়, যেখান থেকে দ্বারকেশ্বর নদীর সৃষ্টি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ফুটিয়ারি ড্যামের সেই লক গেটের সামনে, যেখান থেকে বিপুল পরিমাণ জলরাশি ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে সেই লক গেট। এই ফুটিয়ারি ড্যামের অপর প্রান্তে রয়েছে তিলাবনির পাহাড় এবং এই ফুটিয়ারি ড্যামের রাস্তা ধরে এগোলে আমরা পৌঁছে যাব ফুটিয়ারি ড্যামের যে অন্যতম আকর্ষণ, অর্থাৎ ফুটিয়ারি ড্যামের যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই সেই পিকনিক স্পটে। বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি ফুটিয়ারি ড্যামের যে অন্যতম আকর্ষণ, অর্থাৎ ফুটিয়ারির যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে। এখানে বোটিং পয়েন্টও রয়েছে, বোটিং চার্জ হচ্ছে পার হেড 50 টাকা। বোটিংয়ে গিয়ে আপনি ফুটিয়ারি ড্যামের মাঝ বরাবর হয়ে ঘুরে আসতে পারেন। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে নিরিবিলি উন্মুক্ত পরিবেশে ড্যামে টলটলে বিশাল জলরাশি যে কোনো শহুরে মানুষের জন্য ভালো লাগার এক অনন্য অনুভূতি তৈরি করবে। শীতকাল বা বসন্তকালে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের ভিড় লেগেই থাকে পুরুলিয়ার এই ফুটিয়ারি ড্যামে। ফুটিয়ারি ড্যামের মাঝ বরাবর বোটিংয়ে গেলে আপনি দেখতে পাবেন পানকৌড়ি, বক, শালুক ফুল। এছাড়া শীতকালে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি। এখানে পরিযায়ী পাখিদের আস্তানা দেখা যায় শীতকালে এলে। বসন্ততে এলে আপনি দেখতে পাবেন পলাশের বাহার। এই হচ্ছে আমাদের ফুটিয়ারি ড্যামের মূল বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।